আসসালামু আলাইকুম আমি আপনাদের তানভিস স্যার আমরা স্থিতিটির অধ্যায় নিয়ে আমরা পড়াশোনা করছিলাম তো আজকে আমরা জানি আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের সকল জ্ঞানমূলক এবং অনুধাবমূলক প্রশ্ন শুরুতে আমরা দেখব জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রথম প্রশ্ন হচ্ছে চার্চ কাকা বলে তো আমরা জানি চার উপস্থিতিতে কোনো বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণের ক্ষমতা অর্জন করে তাকে আধান বা চার্জ বলে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কুলম্বের সূত্রটি বিবৃত করো উত্তর হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে অর্থাৎ আমাদের যদি আধান দ্বয়ের মান বেশি হয় সেক্ষেত্রে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বেশি হবে এবং ওদের মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায় সেক্ষেত্রে আধান দয়ের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমে যাবে তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে কোনো চার্জিত বস্তুর চারপাশে একটি অঞ্চল আছে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে এই অঞ্চলকে ওই চার্জিত বস্তুর তরিত ক্ষেত্র বলে চার তড়িৎ ক্ষেত্রে তীব্রতা বা প্রাবল্য কাকে বলে তরিক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক চার্জের উপর যে তড়িৎ বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বা তীব্রতা বলে দুইটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানের উপর যার বল বেশি হবে তা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটিও বেশি হবে এরপর হচ্ছে নাম্বার পাঁচ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের উপরিপাতন নীতি কী যেহেতু তড়িৎ ক্ষেত্র একটি ভেক্টর রাশি এক্ষেত্রে আমরা একই বিন্দুতে কয়েকটি আধানের জন্য যখন আমরা কয়েকটি তড়িৎ ক্ষেত্র পাব সেক্ষেত্রে আমরা মোট ক্ষেত্র নির্ণয়ের জন্য এটি উপরিপাতন নীতি মেনে চলি এবং তা হচ্ছে একাধিক বিন্দু বিন্দু চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য নির্ণয়ের জন্য ওই বিন্দুতে প্রতিটি চার্জের জন্য আলাদা আলাদা তড়িৎ প্রাবল্য নির্ণয় করে তাদের ভ্যাক্টর সমষ্টি নির্ণয় করতে হবে এবং এটি হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের উপরিপাতন নীতি ধরা যাক কোনো বিন্দুতে কিউ ওয়ান কিউ টু কিউ ইত্যাদি চার্জের জন্য সৃষ্ট তৈরির ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে e1 ওয়ান এবং ই থ্রি তাহলে আমরা ওই বিন্দুতে মোট প্রাবল্য পাবো E টু e2 প্লাস ই এবং এগুলো হচ্ছে আমাদের ভ্যাক্টরের নীতি মেনে চলবে পাঁচ ছয় নম্বর হচ্ছে চার্জ ঘনত্ব কাকে বলে পরিবেহ পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ফলে উপরস্থ চার্জের পরিমাণকে ওই বিন্দুর চার্জ ঘনত্ব বলে তড়িৎ তড়িৎ বলরেখা বলে ক্ষেত্রে এটি স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করবে তাকে আমরা তড়িৎ বড় বলতে পারব এবং সুষম তড়িৎ ক্ষেত্র কাকা বলে সেটি হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্য যদি সমান হয় তবে ওই তরিক ক্ষেত্রকে সুষম তরির ক্ষেত্র বলে নয় নম্বর হচ্ছে তরিত ক্ষেত্রে বিভব কাকে বলে অসীম থেকে একটি একক ধনাত্মক আধান তরির ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে এবং দশ নম্বর হচ্ছে শূন্য বিভব কাকে বলে কোনো আধানবিহীন পরিবাহের বিভবকে শূন্য বিভব ধরা হয় কোনো আহিত পরিবে ভূ সংযুক্ত করলেও এর বিভব শূন্য হয় সেটি কিভাবে আমরা জানি পৃথিবী হচ্ছে ঋণাত্মক আধানের আধার তো আমরা যখন একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে ভূ সংযুক্ত করব তখন পৃথিবী থেকে ইলেকট্রন এসে আমাদের বস্তুটিকে নিস্তরিত করে ফেলবে অথবা যেটা এমন হয় যে বস্তুটি আমাদের ধনাত্মক আধানে আহিত ঋণাত্মক আধানে আহিত তখন বস্তুটিকে আমরা যখন ভূসংযুক্ত সংযুক্ত করব তখন ঋণাত্মক আধানগুলো বস্তু থেকে পৃথিবীতে চলে যাবে এবং এইভাবে আমাদের পৃথিবীটি বস্তুটি আধাশূন্য হয়ে যায় যেহেতু আধাশূন্য হয়ে যাচ্ছে সে তো আমরা বলতে পারবো এর বিভব শূন্য হয়ে যায় আমরা এগারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ফুল কাকে বলে কাজের একক হচ্ছে ঝুল আমরা একটা ছোটো একক ব্যবহার করি মাঝে মাঝে এবং সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট একটি বিন্দু থেকে ওয়ান ভোল্ট বিভব পার্থক্যের অন্য একটি বিন্দুতে এটি ইলেকট্রন সরাতে যে কাজ করতে হয় তাকে এক ইলেকট্রন ভোল্ট বলে সমবিভব তল যে তলের সকল বিন্দুতে বিভবের মান সমান তাকে আমরা সমবিভব তল বলতে পারি এবং তরের দিমি কাকে বলে দুটি সমান কিন্তু বিপরীতধর্মী চার্জ পরস্পর থেকে খুব অল্প দূরত্বে অবস্থিত হলে তাকে তৈরি ডিমেরু বলে আমাদের চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে চার্জের কন্টেন্ট কাকে বলে আমাদের যে কোনো চার্জিত বস্তুর চার্জের এটি ন্যূনতম মান আছে এবং বস্তুর চার্জ এই ন্যূনতম মানে পূর্ণ সংখ্যার গণিত এবং একে আমরা চার্জের কন্টেন্ট বলতে পারি পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে পরবৈদ্যুতিক মাধ্যম কাকা বলে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সকল মাধ্যমের প্রতিটি পরমাণু এক একটি তরিদ পরিণত হয় তাকে ডাইলেকট্রিক বা পরবৈদ্যুতিক মাধ্যম বলা যেতে পারে এবং ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে পরবৈদ্যুতিক ধ্রুব কাকা বলে শূন্য মাধ্যমে এবং অন্য কোনো পরবৈদ্যুতিক মাধ্যমে একটি নির্দিষ্ট দূরত্বে দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্শন বলের মান কখনো একই হবে না এবং এই দুটি বলের অনুপাত হচ্ছে একটি ধ্রুবক যাকে আমরা পরবর্তীতে ধ্রুবক বলি সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ধারক কাকে বলে ধারক হচ্ছে এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যা চার্জকে সংরক্ষণ করতে পারে এবং ধারকত্ব হচ্ছে কোনো পরিবাহী বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে সমান্তরাল পাথ ধারকত্ব কি একই আকৃতির এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পরিবাহী পাদ সমান্তরালে পাশাপাশি রেখে সমান্তরাল পাথ ধারক তৈরি করা হয় এবং এই দুটি পাথের মাঝখানে একটি ডাই ইলেকট্রিক মাধ্যম স্থাপন করা হয় যেন আমাদের এই পাথদের মধ্যে কোনো ধরনের সংযোগ স্থাপিত হতে না পারে এই ছিল আমাদের এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এখন আমরা দেখবো অনুধাবনমূলক প্রশ্ন এবং শুরুতে হচ্ছে তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন যখন আমরা তড়িৎ বলরেখার রেখার মধ্যে একটি স্পর্শক আঁকব সেই স্পর্শক ওই তৈরির ক্ষেত্রে প্রাবল্য দিক নির্দেশ করে এখন যদি দুটি তড়িৎ বলরেখা রেখা পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে আমরা দুইটি স্পর্শক আঁকতে পারব যা এক তরি ক্ষেত্রের দুইটি দিক নির্দেশ করবে অর্থাৎ আমরা যখন ওই ছাদবিন্দুতে এটি একক ধনাত্মক আধান স্থাপন করব তখন ওই আধানের জন্য দুইটি পথ খোলা থাকবে কিন্তু এটিটি কখনো সম্ভব না যার কারণে আমরা বলতে পারি যে বল বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না বরং তার পরস্পরকে বিকর্ষণ করে আমাদের দুই নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বিভাগ শূন্য ধরা হয় কেন আমরা সবাই জানি পৃথিবী তড়িৎ পরিবাহী কোনো আহিত বস্তুকে পৃথিবীর সাথে সংযুক্ত করলে বস্তুটি নিঃচরিত হয় ধনাত্মকভাবে আহিত বস্তুকে ভূসংযুক্ত সংযুক্ত করলে পৃথিবী থেকে ইলেকট্রন এসে বস্তুটিকে নিস্তরিত করে আর ঋণাত্মকভাবে আহিত বস্তুকে ভূসংযুক্ত সংযুক্ত করলে বস্তু থেকে ইলেকট্রন ভূমিতে প্রবাহিত হয়ে বস্তুটি নিস্তরিত হয় পৃথিবী এত যে এতে আধান যোগ করা হলে বা বিয়োগ করা হলে পৃথিবীর আধানে কোনো পরিবর্তন হয় না যেমন সমুদ্রের থেকে আমি যদি কখনো এক বাল্টে পানে তুলি বা আমি এক বাল্টে পানি দিই তাহলে সমুদ্রের উচ্চতা কোনো পরিবর্তনই হয় না এ কারণে পৃথিবী বিভবকে শূন্য ধরা হয় গোলকর অভ্যন্তরের কোন বিন্দুতে বিভব এর পৃষ্ঠে বিভবের সমান আমাদের একটা ব্যাপার খেয়াল হবে এটা হচ্ছে গোলকের অভ্যন্তরে তো আমরা ধরে নিলাম গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব ভি নটস এবং এর পৃষ্ঠে বিভব হচ্ছে ভি এ তা আমরা লিখতে পারি যে বিভব পার্থক্য ইকুয়াল টু তৈরির প্রাবল্য ইন্টু দুইটি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আমরা জানি গোলকের অভ্যন্তরে কোনো বল রাখা থাকে না কারণ গোলোকর অভ্যন্তরে আমরা আধানি স্থাপন করতে পারি না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের তৈরি প্রাবল্য মান হচ্ছে শূন্য তার মানে পাচ্ছি ভি এ মাইনাস ভিনট জিরো বা ভি এ ভিনট অর্থাৎ গোলকের অভ্যন্তর কোন বিন্দুতে বিভব এর পৃষ্ঠের বিভবের সমান এবং চার নামার প্রশ্নটি হচ্ছে কোন গোলকের পৃষ্ঠে বন্ধিত হলে আধান যদি কোনো গোলকের পৃষ্ঠে বন্ধিত হয় সেক্ষেত্রে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র এবং আধানকে ক্যান্ডে স্থাপন করলে উৎপন্ন তৈরির ক্ষেত্র একই হবে ব্যাখ্যা করতে হবে আমাদেরকে তো আমরা ধরে নিলাম যে কোন একটি গোলকে ব্যাসাদ হচ্ছে নট এবং আমি এই কেক প্লাসকীয় আধান দ্বারা আমরা তাকে আহিত করলাম এই প্লাস্কীয় আধান গোলকের পিসের সমভাবে বন্টিত হয়ে পড়বে এবং এর ফলে আমাদের আমরা তরিবলরেখা পাবো যেগুলো আমাদের পৃষ্ঠ বরাবর লম্বভাবে বাইরের দিকে ছড়িয়ে পড়বে এখন আমরা এই তরির বলরেখাগুলোকে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে তারা ক্যান্ডে মিলিত হবে এরপরে আমরা যদি আধানটিকে গোলকে ক্যান্ডেল স্থাপন করতে পারতাম তাহলে দেখা যেত আমাদের তরিত বলরেখা ক্যান্ড থেকে চারপাশে ছড়িয়ে পড়ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আধানকে ক্যান্ডে স্থাপন করি অথবা পৃষ্ঠে স্থাপন করি যেখানে স্থাপন করি না কেন একই ধরনের তরির বলরেখা পাওয়া যাচ্ছে বা এক ধরনের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এই জন্য আমরা বলতে পারি যে আধান কোনো গোলকের পৃষ্ঠে বন্ধিত থাকলে যে ক্ষেত্র উৎপন্ন করবে ক্যান্ডে স্থাপন করলেও একই ক্ষেত্র সৃষ্টি করবে আমাদের পাঁচ নম্বর অনুধর্ম অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে চার্জের কন্টেন্ট ব্যাখ্যা করো তো আমরা জানি যে চার্জের একটি নির্দিষ্ট ন্যূনতম মান আছে যা অপেক্ষা কম চার্জ পাওয়া সম্ভব নয় যে কোনো চার্জিত বস্তুতে মোট চার্জের পরিমাণ ওই ন্যূনতম চার্জের অখণ্ড গুণিত একে চার্জের কন্টায়ন বলে এবং এই ন্যূনতম চার্জ হচ্ছে ইলেকট্রনিক চার্জ যা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন পাওয়ার মাইনাস নাইনটিন অর্থাৎ একটি বস্তুর মিনিমাম চার্জ হচ্ছে আমাদের মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুতে মোট চার্জ হচ্ছে ইকুয়াল টু অ্যান ই যেখানে অ্যান হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু অর্থাৎ প্লাস মাইনাস থ্রি কোনো বস্তুর চার্জের পরিমাণ প্লাস টেন ই বা মাইনাস সেভেনই হতে পারবে কিন্তু এটি কখনও মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ই বা ফাইভ পয়েন্ট সেভেন ই হবে না এরপর আমরা দেখব গোলকের ধারকত ব্যসাদের সাথে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো তো আমরা জানি গোলকের বিবাহ হচ্ছে ভি করলো ওয়ান বাই ফোর পাই এফ সেলেন নট কিউ ডিভাইডেড বাই আর এবং ধারকত সি করলো কিউ ডিভাইডেড বাই ভি আমরা যখন ভি এর মান বসাবো তখন কিউ কিউ চলে যাবে এবং ফাইনাল আমরা পাচ্ছি ধারকত সিক টু ফোর পাই অ্যাফ সেলেন নট আর এটা হচ্ছে আমাদের বাই মাধ্যমের জন্য যদি অন্য কোনো মাধ্যমের জন্য হতো তাহলে আমরা বলতে পারতাম সি ইকল টু ফোর পাই অ্যাফ সেলেন আর বা ফোর পাই কে এফ সেলেন নট আর যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ফোর পাই কে এফ সেলেন নট ওরা সবাই ধ্রুবক এর সাথে আর হচ্ছে তাহলে সমানুপাতিক তাহলে আমরা বলতে পারব যে ব্যাস পরিবর্তনের সাথে সাথে আমাদের গোলকের ধারকত্ব পরিবর্তিত হয় এবং সেটি হচ্ছে সমানুপাতে পরিবর্তিত হয় এবার আমরা দেখব পরিবেশ ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে পরিবে ধারকত্ব মোট তিনটি বিষয়ের উপর নির্ভর করে একটি হচ্ছে পরিবে ক্ষেত্রফল এটি পরিবে ক্ষেত্রফল যত বেশি হবে এর ধারকত্ব অবশ্যই তত বেশি হবে চারপাশের মাধ্যমে প্রকৃতি যে মাধ্যমে যোগ্যতা যত বেশি তার ধারকত্ব তত বেশি অন্য পরিবাহের উপস্থিতি কোনো অন্তরিত চার্জিত পরিবাহের নিকটে যদি অন্য কোনো অচার্জিত পরিবাহী থাকে তবে ওই চার্জিত পরিবাহের বিভব হ্রাস পায় এবং আমরা জানি বিভব হ্রাস পেলে পরিবাহের ধারকত্ব বৃদ্ধি পায় আট নম্বর প্রশ্নটি হচ্ছে সমবিভব তলে কৃতকার শূন্য সমবিভব মানে কি বিন্দুতে বিভবমান সমান আমরা ধরে নিলাম সমবিভব তলে দুইটি বিন্দু এ এবং বি এবং তাদের বিভব যথাক্রমে ভি এ এবং ভিবি আমরা জানি কৃতকাজ ইকুয়াল টু চার্জ ইন্টু বিভব পার্থক্য বা ডব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি যেহেতু আমাদের তল সেক্ষেত্রে আমরা ভিবির জায়গা আমরা এ লিখতে পারি তো আমরা দেখতে পাচ্ছি যে কৃতকাজ এখানে শূন্য হয়ে যাচ্ছে এবং ফাইনালি আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে কোনো বস্তুর চার্জ টু ইন্টু টেন ডিগ্রি পর মাইনাস নাইনটিন হতে পারে না কেন আমরা জানি চার্জের কোয়ান্টেন্ট অনুসারে কোনো বস্তুর চার্জ কিউ ইকুয়াল টু ই যেখানে অ্যান হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে আমরা লিখতে পারবো টু ইন টু টেন ডিগ্রি পাওয়ার মাইনাস নাইনটিন ইকুয়াল টু অ্যান ই বা এন ইগোস টু ওয়ান পয়েন্ট টু ফাইভ আসছে আমাদের যাওয়া সম্ভব নয় কারণ অ্যানের মান যা সম্ভব নয় কারণ এন এর মান অবশ্যই পুনঃসংখ্যা হতে হবে অ্যাকর্ডিং টু কোয়ান্টাইজেশন অফ চার্জ এই ছিল আমাদের ইচ্ছে তরের থেকে জ্ঞানমূলক এবং অনুদানমূলক প্রশ্ন